वेलकम टू ए टू जेड परीक्षा। आज के आबार आमादेर डेली कारेंट अफेयर्सेर नतून एकटी पर्व निये एसेछि। चलो ताहले देरी ना करे शुरू करा जाक। देखे निया जाक आजकेर प्रथम कारेंट अफेयर्सटी की आछे। 2020 लीडरशिप अवार्ड्स पेते चला शांतनु नारायण कोन कम्पानिर सीईओ छिलेन? सीईओ सठिक आंसरटी हबे एडोब। कोन कम्पानी? एडोब। एर हेडक्वार्टार कोथाय आछे? क्यालिफोर्नियाते। हेडक्वार्टार किन्तु जेने रखा भालो क्यालिफोर्नियाते। सेकेंड क्वेश्चन, भारत पेर ब्रैंड एम्बासेडर हिसेबे नियुक्त हलेन कोन क्रिकेटर? एटा खूबी भालो क्वेश्चन, खूब इम्पोर्टेंट क्वेश्चन। सठिक उत्तरटी हबे सुरेश रायना। नेक्स्ट, 2021 एर पयला जून थेके समस्त मूल्यवान धातुर हलमार्किंग, समस्त मूल्यवान धातुर जे हलमार्किंग सेटाके बाध्यतामूलक बोले घोषणा करलेन के? रामविलास पासवान। के? रामविलास पासवान। एबार देखे निया जाक क्वेश्चन नम्बर फोर की बोलेछे। डिजिटल क्वालिटी अफ लाइफ इंडेक्स 2020 तोमरा सकलेई जानो एई আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ইন্ডেক্স র্যাঙ্কিংগুলো মনে রাখা। সবাই চেষ্টা করবে এই ইন্ডেক্স র্যাঙ্কিংগুলো, কারণ প্রিলিতে কিন্তু এর থেকে কোশ্চেন থাকেই, যদিও এবার আসেনি কিন্তু প্রতিবারই আসে, কোনো না কোনো এক্সামে আসবেই। ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 2020 এটা কি? 57 ইন্ডিয়ার র্যাঙ্কিং হলো 57। এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক তোমরা মনে রাখবে এবং টপ নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে কে আছে সেটা মনে রাখবে। এখানে যেমন নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে রয়েছে ডেনমার্ক ও সুইডেন। ডেনমার্ক আর একটা সুইডেন। দেখা যাক পরের কোশ্চেনটা কি। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ রিস্ক অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার শুক্লা। কে? অশ্বিনী কুমার শুক্লা। সেন্ট্রাল ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। আচ্ছা নেক্সট, এটা সেন্ট্রাল ব্যাংক কবে সেট আপ হয়েছিল সেটাও একটু মনে রাখবে, 1911-এ। নেক্সট কোশ্চেন, কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? এটা অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই এই কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা লঞ্চ করা হয়েছে। উত্তরপ্রদেশের মান্দুদি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? বেনারস রেলওয়ে স্টেশন। এই নামটা একটু মনে রেখে দিও সবাই ভালো করে, বেনারস রেলওয়ে স্টেশন, মান্দুয়া ধি রেলওয়ে স্টেশন এর নাম বেনারস রেলওয়ে স্টেশন। আচ্ছা উত্তরপ্রদেশ স্যার মান্দুয়া দি হয়ে গেল বেনারস রেলওয়ে স্টেশন। নেক্সট পরেরটা দেখে নেওয়া যাক। সম্প্রতি গোয়ার মারমাগাঁও বন্দরে ভিজিট করে গেল বাংলাদেশের নেভির কোন জাহাজ? কারেক্ট অ্যান্সারটি হবে সংগ্রাম। কারেক্ট অ্যান্সারটি হবে কি? সংগ্রাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই একবার ভিডিওটি, আমি যদিও ধীরে ধীরেই বলি তাও একটু পজ করে দেখে নিও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যেগুলো স্টার মার্কিং করা সেগুলো খুবই ভালো করে পড়বে, নোট করে নিও একটা কপিতে। কোশ্চেন নাম্বার 9, অরুণাচল প্রদেশের বিজয়নগর গ্রামে প্রথম নেটওয়ার্ক বসালো কোন কোম্পানি? কারেক্ট অ্যান্সারটি হবে বিএসএনএল। এর ফুল ফর্ম ভারত সঞ্চার নিগম লিমিটেড। কি? ভারত সঞ্চার নিগম লিমিটেড। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে।
নিউ দিল্লিতে আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 এবং আজকের শেষ কোশ্চেন, এক সংকল্প বুজুর্গকে নাম, এক সংকল্প বুজুর্গকে নাম, এটাও স্টার, এটা ভালো করে পড়বে। ক্যাম্পেইন চালাচ্ছে কোন রাজ্যের পুলিশ, কারেক্ট অ্যান্সারটি হবে মধ্যপ্রদেশ। প্রতিদিনই মধ্যপ্রদেশ রিলেটেড একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি তোমাদের কাছে সামনে নিয়ে আসছি, আর বিগত 3 দিন থেকে এই মধ্যপ্রদেশ রিলেটেড পাচ্ছই একটা না একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এর সিএম আর গভর্নরের নামটাও সবাই আশা করি মনে আছে। তাহলে আজকে 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এখানেই শেষ হলো, এবং তোমরা সবাই এই 10টি ভালো করে রিভাইজ করে নিও, আগের দিনেরগুলোও দেখে নিও পুরোটা, আর চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আমি প্রতিদিনই এই রকম কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করব। তাহলে গুড বাই।